দোকা দোকা করে পঞ্চাশেরই ঘরে স্মৃতির আদর মেখে হাতেতে হাত রেখে শপথ করি থাকবো পথ চলায় মাতবো বন্ধু আজি রং মেলায় আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয়ে আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয়ে একা দোকা করে পঞ্চাশের ঘরে স্মৃতির আদর মেখে হাতেতে হাত রেখে শপথ করে থাকব পথ চলা মাতব বন্ধু আজে রং মেলায় আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয়ে আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয়ে আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয়ে আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয়ে ক্লাসরুমে হোক রোজ হইচই ব্যাগের ভিতর গল্পের বই ক্লাসরুমে হোক রোজ হইচই ব্যাগের ভিতর গল্পের বই ফুটবল ডাকে মাঠে দুপুর বেলা ফুটবল ডাকে মাঠে দুপুর বেলা টিফিন হলে খেলা লুকোচুরি কোলের চাল মশলা মুড়ি টিফিন হলে সহজ হল অঙ্ক খেলায় খেলায় আর পঞ্চাশ এগিয়ে যাব এখানেই ফের ঠিক খুঁজে পাবো আরো পঞ্চাশ এগিয়ে যাবো এখানেই ফের ঠিক খুঁজে পাবো সেই বন্ধু সেই আমার কিশোর বেলায় সেই বন্ধু সেই আমার কিশোর বেলায় আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয় আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয় আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয়ে আমরা ময়নাগুড়ির উচ্চ বিদ্যালয়ে আমি শান্তি কুমার সরকার এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক
বিদ্যালয় অনুমোদনের এক বছর দশ মাস আগে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করি। আমার সময়েই আমার হাত দিয়েই এই বিদ্যালয় অনুমোদন লাভ করে। আমার অসমাপ্ত কাজ বর্তমান প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতি সমাপ্ত করতে চলেছে, এতে আমি খুশি। আগামী 14 জানুয়ারি এই বিদ্যালয়ের 50 বৎসর পূর্ণ হতে চলেছে। আমি বিদ্যালয়ের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি গোপালচন্দ্র সরকার, এই স্কুলের নবনিযুক্ত প্রেসিডেন্ট। এই স্কুলের পরিবেশ দেখে আমি খুব খুশি। উত্তরোত্তর দিন দিন আমি এলাকায় এলো এই স্কুলের শ্রীবৃদ্ধি ঘটছে এবং এই বছর আমাদের 50 বছর পূর্তি। এই পূর্তির সাফল্য কামনা। আমি দয়াচাঁদ মণ্ডল, এই স্কুলের একটি স্টুডেন্ট। স্কুল আগের তুলনায় এখন ভালোভাবে চলছে, স্কুলের ডেভেলপ সার্বিক দেখতে পাচ্ছি। 50 বছর পূর্তি অনুষ্ঠান সাফল্য কামনা করি, যাতে ভালোভাবে সুস্থভাবে সম্পন্ন হয় এই আশায় রাখি। আমি বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য, সেই হিসাবে আজকের এই ময়নাগুড়ি রোড হাই স্কুলের 50 বছর পূর্তি অনুষ্ঠান যাতে সাফল্য হয় এই কামনা করি এবং আগামী দিন পরিচালন সমিতির সদস্য হিসাবে আগামী দিনে যাতে এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এবং এই বিদ্যালয়ের পঠন পাঠন চারিদিকে ছড়িয়ে পড়ে এই কামনা আছে। আমি বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য। বিদ্যালয়ের আগামী দিনে শিক্ষার শ্রীবৃদ্ধি আরও দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক এই আশা রাখি এবং বিদ্যালয়ের যে সুবর্ণ জয়ন্তী বর্ষ, সেই সুবর্ণ জয়ন্তী বর্ষের সার্বিক সাফল্য কামনা করছি। নমস্কার, আমি জয়িতা সাহা। 2021 সালে ময়নাগুড়ি রোড উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছি। 5 থেকে 12 চলার পথে স্কুল অনেক পরিবর্তন হলেও শিক্ষকরা প্রথম থেকে যেভাবে আমাদেরকে শিক্ষাদান করে চলেছেন তা কিন্তু এখনো পরিবর্তন হয়নি, সমানভাবেই আমাদের শিক্ষাদান করে চলেছে। ডক্টর সঞ্জিত সরকার, এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। 1990-91 আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। খুব স্বাভাবিকভাবে এই বিদ্যালয়ের সাথে যে আমার আবেগ এবং সম্পর্কটা অনেক গভীরে। অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়রা এসেছেন এবং বিদ্যালয়ে আরও উন্নত স্তর জায়গায় যাচ্ছে, এটা জেনে এবং আরও উন্নততর জায়গায় যাবে এটা বুঝে আমরা আমাদের এই এলাকার যারা তারা খুব আনন্দিত এবং গর্ব অনুভব করি। অনুষ্ঠানের একজন প্রাক্তন স্টুডেন্ট হিসেবেও বিভিন্ন যে তার কর্মসূচি বা বিভিন্ন যে তার অনুষ্ঠান সেখানেও থাকবো। 2022 সালের 15 জানুয়ারি এই স্কুল 50 বছরে পদার্পণ করে এবং সারা বছর ধরেই আমরা এই বছরটাকে উদযাপন করলাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মাধ্যমে এবং এর শেষ লগ্নে আজ আমরা উপস্থিত হয়েছি এবং শেষ হবে জানুয়ারি মাসের 12, 13 এবং 14 তারিখে এক বিরাট কালচারাল অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে, যেখানে লোকাল আর্টিস্টরা যেরকম থাকবে সেরকম বাইরে থেকেও প্রচুর শিল্পীকে আমরা এখানে এনে আনার চেষ্টা করেছি এবং হয়তো তারা সেই সময় এখানে উপস্থিত হবেন এবং তাদের প্রত্যেকের প্রচেষ্টায়, আমার বিদ্যালয়ের সকল সহকর্মীর প্রচেষ্টায়, ছাত্রছাত্রীদের প্রচেষ্টায়, অভিভাবকদের প্রচেষ্টায় এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হবে এই আমি আশা রাখি এবং বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এই কামনা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। Thank you.